আমরা শুনে আসছি জিহাদিদের মাদ্রাসা, সেখান থেকে আতঙ্কবাদী বেরিয়ে আসছে, মাদ্রাসার মধ্যে বারুদ বোমা আতঙ্কবাদী তৈরি হচ্ছে। কিছু মানুষ নিজেদের স্বার্থর জন্য কিছু বাঁদর বাহিনীকে ময়দানে নামিয়েছে, তারা দিন রাত মানুষকে ভুল বুঝাতে লেগেছে। আপনাদের ডিসপ্লেতে এরা কোন মাদ্রাসার ছাত্র, তোপ বানাচ্ছে তোপ, আর এই তোপ দিয়ে মাজারগুলোকে উড়ানো হচ্ছে। আপনাদেরকে পুরো ভিডিওটি আমি দেখাবো। বারবার মাদ্রাসা নিয়ে প্রশ্ন ওঠে, মাদ্রাসাতে মেয়ে নিয়ে এসে মাদ্রাসার ছাত্র এনে নাকি মজা মস্তি করে, নাউজুবিল্লাহ। মুসলিম ধর্মগুরুরা চ্যালেঞ্জ করেছে বারবার, আমরা দেখেছি যে কোনো মাদ্রাসায় যদি জঙ্গি আতঙ্কবাদী কেউ ধরে দিতে পারে, সেই মাদ্রাসাগুলো আমরা নিজে হাতে ভেঙে দেব। এখনো পর্যন্ত কোন মায়ের লাল একটা মাদ্রাসায় জঙ্গি আতঙ্কবাদী দেখাতে পারেনি। এটা শুধুমাত্র একটা ভোটের খেলা, একটা রাজনীতি করে মানুষকে বিভাজনের রাজনীতি। আপনারা ভিডিওটি দেখুন যে এগুলো কোন মাদ্রাসার ছাত্র, তারপর কথা আগে বাড়াবো। শোনা কথা নয়, বলা কথা নয়, পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে কিছু আতঙ্কবাদী এক জায়গায় হয়ে তোপ বানাচ্ছে। এরা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল ভাই? ভিডিওটি হলো মহারাষ্ট্রের ভিডিও। আপনাদেরকে এর আগে আমি ভিডিওর কিছুটা অংশ দেখিয়েছিলাম, আজকে পুরো ভিডিওটি পাওয়ার কারণে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ধরনের কিছু মানুষকে অলি গলিতে ছেড়ে রাখা হয়েছে, গলির ভিতরে, বাড়ির ভিতরে এরা ঘোরাফেরা করে। আর এদের কাজ হল মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে ঘৃণা, মানুষের মধ্যে দাঙ্গা। কোথায় কে মিলেমিশে আছে, কোথায় কে ভালোভাবে আছে, সেই জায়গাতে যাও, গিয়ে ভালোটা ধ্বংস করে খারাপটা সেখানে রেখে আসো, এই হলো এদের কাজ। গত কয়েক বছর ধরে এদের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। কথায় কথায় মানুষের ওপরে হামলা, কথায় কথায় গরিবের ওপরে হামলা, মসজিদে হামলা, মাদ্রাসায় হামলা। মানুষের সম্প্রীতি যে রয়েছে, সম্প্রীতি একতা, সেটাকে এরা হামলা করে নষ্ট করে দেওয়ার বিশাল বড় একটি পরিকল্পনা করে চলেছে, যেটা আমরা গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, এই হলো মহারাষ্ট্রের ভিডিও। এই মহারাষ্ট্রের ভিডিও নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখবেন। হিন্দু মুসলমানের সম্প্রীতি, একতা, ভালোবাসা সকলে বজায় রাখবেন, উস্কানিমূলক বক্তব্যে কান দেবেন না, দাঙ্গায় পা দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।